চাবি নিয়েছো? চাবি হ্যাঁ চল। সাবধানে যাবে।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজ হলো মঙ্গলবার, তো সকাল সকাল আমার হাজব্যান্ড তো রেডি হয়ে, স্নান করে রেডি হয়ে অফিস চলে গেছে। ব্যাস পুরো দিনটা এবার আমার, তো ভাবলাম কি করব না করব খুঁজেই পাচ্ছিলাম না। তো ভাবলাম কি আর করা যায়, তো একটু স্কিন কেয়ার করা যাক। তো আমাদের বারান্দারই অ্যালোভেরা যে গাছ রয়েছে তোমরা অবশ্যই দেখেছো, তো নিচের যে অ্যালোভেরার যে ডাঁটাটা ওটা আমি নিয়ে নিলাম, নিয়ে একটু স্কিন কেয়ার একটু করে নিলাম। তো স্কিনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে আজকে। তো যাই হোক, পুরো দিনটা তো আজকে আমার, আর অফিসে তো খাবে, তো রান্নাবান্নারও আমার কোনো ঝামেলা নেই আজকে। রান্নাবান্না বলতে শুধু আমার নিজের একা, তো তো একা রান্নাবান্না করতে একদম ভালো লাগে না, খেতেও তো ভালো লাগে না, রান্না তো দূরে থাক। তো যাই হোক, কিছু তো একটা রান্না করতে হবে, সে আলু সেদ্ধ ভাত হোক ডাল হোক যাই হোক একটা কিছু করব একার জন্য। আর সকালে আমাদের রাত্রের দু পিস রুটি আমার বেঁচে গিয়েছিলো, যেটা আমি সকালেই খেলাম, ফেলবো না, খেয়েই নিলাম। আর রান্নাবান্না কী করবো এখনও জানি না। তো যাই হোক, রামায়ণটাও দেখলাম আজকে, আমার ভীষণ ভালো লাগে রামায়ণ দেখতে। তো বিকেলের যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আর শুধু একটাই কাজ বাকি রয়ে গেছে, ঠাকুরের সন্ধে দেওয়াটা, যেটা দেবো একটু পরে, কারণ এখনও সন্ধে তো হয়নি, তো একটু পরে দেবো। আর ওদিকে অলোকেশেরও আসার টাইম হয়ে যাচ্ছে, তো সন্ধে দিয়ে আমি ভাবছি কিছু একটা খাওয়ার বানাতে হবে নাস্তা, কারণ ডিউটি থেকে আসছে তো খিদে পেয়ে যাবে। তো চলুন সন্ধেটা দিয়ে দিই, তারপরে কী বানাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ভাবলাম নাস্তাতে কী বানাবো, একটু নুডলস বানাই, চাউমিন বানাই। তো চাউমিনটা আমি একটু হালকা ফ্রাই করে নেব, আর এখানে আমার রয়েছে বাঁধাকপি রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর আলু রয়েছে, আর ওগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা রেখেছি, আর ডিমটা রয়েছে, আর একটু গোলমরিচ রেখেছি, ব্যাস এটা দিয়েই হয়ে যাবে।
আদাটা দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, তার ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবার একটু ডিম দিয়ে দেবো এর উপরে। ডিম পেঁয়াজ এগুলো সব ফ্রাই হয়ে গেছে, এবার এই নুডলস আর সবজিগুলো দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিই, তো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। লাস্টে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। আর আমি চাউমিন আমি হলুদ দিলাম না, কারণ আমি চাউমিনটা অ্যাকচুয়ালি সাদাটা আমার খুব ভালো লাগে, বেশি পছন্দ, তাই হলুদ দিলাম না। তো এটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো আর ওদিকে আমার হাজবেন্ড চলে এসেছে, তো এবার সার্ভ করে দিলে কমপ্লিট। তো আমার চাউমিন খাওয়াও হয়ে গেছে, আর আজকের যে ডিনার সেটাও রান্না হয়ে গেছে। ডাল আর আলু সেদ্ধ করলাম, কারণ এখন সবজি মার্কেটে তো তো সবজি ভালো পাওয়াও যাচ্ছে না, যদিও বা পাওয়া যায় ভিন্ডি চলি এসবই পাওয়া যাচ্ছে, বাঁধাকপি ফুলকপি, যাই হোক। তো এখন ডিম সোয়াবিন ডাল এসবই খেতে হবে, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার রামায়ণও শুরু হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও,
পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।